ও অল্প দিনের মধ্যে আবার শাড়ি পরে তোমার সামনে চলে এসেছে, তোমার এত রিকোয়েস্ট করছো সেই কারণে। আর আজকেও কিন্তু হেয়ার ভিডিও, কারণ আমার শাড়ি পরে ঘরের কাজ করার মতো কিছুই থাকে না, তো একমাত্র চুলটাই থাকে করার মতো, তো সেটাই তোমার সাথে শেয়ার করি। আর ফার্স্টে কমেন্ট করে বলো যে আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে, ঠিক আছে? তো চলো আগে দেখে নাও কেমন লাগছে। চলো এরপর চুলে কাঁচানো যাক। শাড়িটা ঠিকঠাক ভাবে পরতেও পারি না, পারি না আমি ঠিকঠাক ভাবে পরতে। আমি শাড়ি পরে ভিডিও করছি তাও তোমাদের কেন পছন্দ হচ্ছে না সেটা বুঝতে পারছি না। তোমরা আমাকে একটু জানিয়ে যে তোমাদের রিকোয়েস্টে আমি শাড়ি পরছি, কিন্তু তাও তোমাদের পছন্দ হচ্ছে না। আর কি করলে তোমাদের পছন্দ হবে সেটাও জানিও। তোমরা বলছো শাড়ি পরতে পরছি, স্লিভলেস ব্লাউজ পরতে সেটাও পরছি, তাও তোমাদের হচ্ছে না পছন্দ। মোটামুটি আমার আশ্রমে ছিল, কালকে আমি আসতেছিলাম, কালকে সারাদিন আসেনি। এখন রাত 10:05 বাকি, এখন আমি ভিডিও করছি, তো ঠিক আছে চলো। মোটামুটি আসানো হয়ে গেছে, চুলগুলোকে গুটিয়ে নিই, তারপর চুলটাকে বেঁধে ফেলবো, সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো।